তোমরা শুরু করলে আমি আবার বই বলুন মনে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান ভাষা শহীদ দিবসের উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, স্বামী উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা তো এতক্ষণ স্লোগান দিলেন, কী জন্য দিয়েছেন স্লোগান তা কিন্তু আমার মনে হয় আপনারা জানেন না। আমার ধারণা আর কি, কারণ কখন কোথায় কী স্লোগান দিতে হবে এটাও আপনারা জানেন না, শুধু শিখছেন আর কি উত্তর দক্ষিণ ব্যাস। এগুলো করে স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে। ঘরের ভিতরে স্লোগান দিয়ে কাকে কী দেখাতে চান আমি ঠিক বুঝি না, মিটিংয়ের পরিবেশ নষ্ট হয়ে যায়, বক্তৃতা শোনেন না, জানতেও চান না। একই সূত্রে এটা কী জিনিস, বিষয়টা কী, কী হয়েছিল ওই দিন, কেন হয়েছিল? যারা স্লোগানের মাস্টার আপনারা দয়া করে একটু শিখে নেবেন যে একুশে ফেব্রুয়ারিটা কী জিনিস, কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, দয়া করে। এই সময় যারা জানেন আমাদের চেয়ে সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ এখানে আছেন, ভাষা আন্দোলন যখন হয় আমরা আমাদের অনেকে তখন জন্মই হয়নি, যখন শেষ হয় তখন হয়তো আমি কিংবা আমার বয়সী কোনো কোনো মানুষের জন্ম হয়েছিল। একবারে শেষ সময়টাতে ভাষা আন্দোলন শুরু হয়, অনেকে ভাবে 52 সালের 21 ফেব্রুয়ারি শুরু হয়েছে, তা কিন্তু না। ও আমি দুঃখিত, তার আগে আমি ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ভাষা সৈনিক যারা এখনো আমাদের মাঝে জীবিত আছেন তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান নিবেদন করছি। আমি যেটা বলছিলাম যে 1948 সালের তৎকালীন পাকিস্তানের গভর্নর জিন্না সাহেব উনি ঘোষণা দিয়েছিলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন বাংলা থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রতিবাদ উঠেছিল, সেই 48 সাল থেকে শুরু করে 52 সালে উনি বাংলাদেশে আসেন নয় দিনের সফরে আসার পর উনি ঢাকা এবং চট্টগ্রামে কয়েক জায়গায় বক্তৃতা দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল স্টুডেন্টস রোল ইন নেশন বিল্ডিং। এই সময়ে তিনি রাষ্ট্রভাষা এই সময় দাবি ওঠে যে রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, তখন তিনি বলেন যে না, রাষ্ট্রভাষা বাংলায় উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ, সেই বিক্ষোভ থেকে 21 ফেব্রুয়ারির জন্ম এবং ভাষা আন্দোলনের শহীদ রাজপথ রক্তে পিছার রাজপথ রক্তে লাল হয়ে গেছিল, আর আজকে আমরা বাংলা ভাষায় এই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দিন থেকেই। এবং সেই দিনটা শুধু ভাষা আন্দোলন নয়, বাংলাদেশের জনগণের একটা প্রতিবাদের ভাষা ছিল সেই দিন। বাংলাদেশের জনগণ প্রতিবাদী প্রথম ওই দিন প্রতিফলিত হয়েছিল,
যে বাংলাদেশের জনগণ প্রতিবাদী। অতঃপর অনেক পথ পেরিয়ে স্বাধীনতা যুদ্ধ, তখনও কিন্তু প্রতিবাদের ভাষা হয়েছিল, প্রথম প্রতিবাদ অতঃপর প্রতিরোধ, প্রতিবাদ রোধবাদ এবং প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেই প্রতিরোধ শুরু করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই প্রতিরোধকে এই দেশের মানুষ সমর্থন দিয়েছিল, একমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওখানে পাওয়া যায় নাই। একজন মেজর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ করে যুদ্ধ করেছিলেন। আজকে আমি সেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এবং আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই ধারাবাহিকতায় ওনারা শহীদ হয়েছেন। আজকে অতঃপর এই দেশের বিরুদ্ধে সেই যে ভাষা আন্দোলনের সময় চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্ত থেমে থাকে নাই, বিভিন্ন সময় রূপ পরিবর্তন করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছে। আজকে এই দেশের স্বাধীনতা হরণের চক্রান্ত চলছে। এই দেশ মুক্তিযুদ্ধকে স্বাধীন হয়েছে কারো দয়ার দান নয়। কোনো বিদেশিরা বলেন এই দেশ তারা নাকি স্বাধীন করে দিয়েছে, আমরা বলতে চাই এই দেশ কেউ স্বাধীন করে দেয় নাই। এই দেশের লাখো জনতা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার কথা আপনাকে কেউ কিছু মনে করবেন না, আমি কথা প্রথমে যেটা বলেছিলাম যে সময় দিন যেই সময় যে সময় যে স্লোগানটার প্রয়োজন সেটাই জানি, অযথা স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না। যাই হোক প্রিয় ভাইরা, আমি যেটা বলছিলাম যে ভাষা আন্দোলন একদিনে হয় নাই, অনেক দিন লেগেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশে বন্দী, আমাদের বাংলাদেশেই বন্দী অবস্থায় আছেন, চিকিৎসা করাতে পারছেন না। আমাদের নেতা তায়েক রহমান বিদেশে পড়ে আছেন, দেশে আসতে দিচ্ছে না। এটা কি আমাদের ব্যর্থতা নয়? আমরা এখনো তাদেরকে মুক্ত করতে পারছি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা এখনো তারেক রহমান সাহেবকে, আমাদের একটি চেয়ারম্যানকে দেশে আনতে পারছি না। তাই আমাদেরকে আরো আরো শক্তিশালী হতে হবে। আমার ভাইরা অনেকে কষ্ট করে কাজ করছেন, নতুন দেশ আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশে নতুন করে পুনর্জাগরণ হচ্ছে সংগঠনের, সেইভাবে সুন্দরভাবে সংগঠন গুছিয়ে আসুন, রাজপথে স্লোগান দেব, রাজপথে মিছিল করব, রাজপথে রক্ত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের তারেক রহমানকে দেশে ভারতে ফিরিয়ে আনব। শুধু স্লোগানে বিশ্বাসী নয়, কার্যক্রম বিশ্বাস করতে হবে। আপনাদের সবাইকে আজকের এই দিনে আমি আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতির মধ্যে জিন্দাবাদ। ইসলাম আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আমাদের এই আলোচনা সভার একদম প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি। প্রধান অতিথির বক্তব্য আপনারা গুরুত্ব সহকারে শুনবেন আশা করছি। এই মুহূর্তে